নমস্কার বন্ধুরা, এই বাজারে মিনারেল ওয়াটারের প্ল্যান্ট বা আরও ওয়াটারের প্ল্যান্ট বসিয়ে আপনি প্রতিদিন ন্যূনতম 5-7 হাজার টাকা ইনকাম করতে পারবেন। বিশ্বাস হচ্ছে না বন্ধু? একটা সহজ হিসাব দেখুন, একটা 20 লিটারের জলের বোতল রিফিল করে ন্যূনতম 12-13 টাকা প্রফিট হয় সমস্ত খরচ বাদ দিয়ে, যেটা হোলসেল হবে 20-25 টাকায় আর রিটেল হবে 40 টাকায়। শুধু এই 20 লিটারের বোতলই যদি আপনি সারাদিনে 200 পিস রিফিল করেন, মানে আপনার ব্যবসা শুরুর 2-3 মাস পরের যেটা আপনার টার্গেট 200 পিস প্রতিদিন, আপনার প্রফিট হবে সারাদিনে 2500 টাকা, 2500 টাকা। এর সাথে 500 ml জলের বোতল, 1 লিটারের জলের বোতল, 2 লিটারের জলের বোতল আপনি যদি যোগ করেন, প্রফিটটা 3 গুণ বেড়ে যাবে বন্ধু। আপনি নিজে নিজেই মার্কেট একটু রিসার্চ করে নিতে পারেন আমার এই কথাগুলোর সঙ্গে। আর তাই আজকের এই ভিডিওতে এই আরও ওয়াটার প্ল্যান্ট আপনি কিভাবে খুলে এই জল বেচে প্রতি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করবেন তার ফুল গাইডেন্স দেব, মানে ইনভেস্টমেন্ট থেকে শুরু করে প্রফিট A to Z তথ্য। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধু, সব কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের এই যুগোপযোগী বিজনেস আইডিয়াটি। নমস্কার, আমার নাম প্রতিমা এবং আমার সংস্থার নাম হচ্ছে রয়্যাল মিশনারি। আমাদের রয়্যাল মিশনারির ঠিকানা হলো মুড়াগাছা জুগবেড়িয়া লোকনাথ মন্দিরের অপোজিটে। আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে মধ্যমগ্রাম এবং সোদপুর। আপনি শিয়ালদাগামী যে কোনো লোকাল ট্রেনে মধ্যমগ্রাম অথবা সোদপুর এসে অটোতে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে এতে কন্ট্যাক্ট করলে আপনারা গাইড করে দিবেন। তো আপনি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে কল করে নিলে আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেব। আপনাদের এই সংস্থায় ন্যাচারালি কি কি ধরনের বিজনেস নিয়ে আপনারা আইডিয়া দিয়ে থাকেন? আমাদের এখানে সমস্ত রকম যে স্মল বিজনেসগুলো হয় যেটা আপনি ঘরে বসেই করতে পারবেন, সেই সমস্ত বিজনেসগুলোর আইডিয়া আমরা দিয়ে থাকি। আর আজকের এই যে ভিডিওতে আপনি কোন ইউনিক ব্যবসাকে নিয়ে আইডিয়া দিচ্ছেন যেটা এই মুহূর্তে মার্কেটে নতুন বা বলতে পারেন যে নতুন না হলেও খুব বেশি লোক ব্যবসায় নামেনি, সেই ব্যবসার আইডিয়াটি কোনটি? ওকে, আজকে আমরা এমন একটা বিজনেস সম্পর্কে বলবো যেটা গরমকালে খুবই মানে রিকোয়ারমেন্টটা সব থেকে বেশি, ক্রেজটাও সব থেকে বেশি এই বিজনেসের, সেটা হচ্ছে আরও প্ল্যান্টের বিজনেস। এই বিজনেসে কারণ আমরা এখন সবাই কেউই ডাইরেক্ট কলের জল খাচ্ছি না, তো সেক্ষেত্রে আমরা মার্কেট থেকে সাধারণত এরকম জারে আমরা জল ভরে নিয়ে আসি বাড়িতে, সেরকম দেওয়া হয় অথবা এরকম বোতলে জল ভরে খাই, এই রকমের বিজনেস আপনি এই মেশিনের মাধ্যমে করতে পারবেন। মানে সেটা ওয়াটারের সমস্ত রকম আমরা মেশিন প্রোভাইড করতে পারবো, মানে মানে 500 ml জলের বোতল থেকে শুরু করে 20 লিটারের যে বোতলগুলো আপনি দেখালেন সবই আমরা এই ব্যবসা করতে পারবো। আপনি ছোট থেকে বড় যেরকম সাইজের, এছাড়াও আরো বিভিন্ন সাইজের আমরা জলের বোতল আমরা মার্কেটে পাই, সব সাইজের জলের বোতলেরই আপনি এখানে পেয়ে যাবেন। এই যে আরও প্ল্যান্টার কথা আপনি বলছেন, এই আরও প্ল্যান্ট করবার জন্য আমরা জানি একটা বিশাল বড় ইনভেস্টমেন্টের প্রয়োজন থাকে, কারণ অনেক কিছু পারমিশন নেওয়া এবং মেশিনপত্রের দামের জন্য। তো এই মেশিনটা দিয়ে আপনারা যে আরও প্ল্যান্টের কথা বলছেন, এটা কি একেবারে অল গভর্নমেন্ট পারমিটেড? হ্যাঁ, এটা অল গভর্নমেন্ট পারমিটেড। এটা হচ্ছে আপনি 1.5 লাখ টাকা দিয়ে আমাদের এই যে প্ল্যান্টটা, এটা 1.5 লাখ টাকা দিয়ে শুরু আছে। এটা 500 লিটারের প্ল্যান্ট আছে, এছাড়া আমাদের কাছে 1000 লিটার, 2000 লিটার, 5000 লিটার এবং হিউজ যে প্ল্যান্টগুলো আছে যেখানে আপনি একবারে বোতলটা রেডি করে দিয়ে সেখানে আপনি একদম ডাইরেক্ট জল ভরে বেরিয়ে আসবে, আপনি সেই প্ল্যান্টটা আমাদের কাছে পেয়ে যাবেন। আচ্ছা, আপনি যে লিটারের ক্যাপাসিটিটা বললেন ওটা কি পার আওয়ার হিসাবে? এটা হ্যাঁ, পার আওয়ার হিসাবে আপনি এরকম ভাবে ক্যাপাসিটিটা পেয়ে যাবেন। আর পার আওয়ারে আপনি যে মেশিনটা আপনার সামনে রয়েছে এটা কত ক্যাপাসিটি? এটা পার আওয়ারে আপনার 500 লিটার প্রোডাকশন আছে, প্রোডাকশনের ক্যাপাসিটি আছে, মানে 500 লিটার আমরা আরও ওয়াটার তৈরি করতে পারবো। হ্যাঁ, 500 লিটার আরও ওয়াটার আপনি পেয়ে যাবেন। এই আরও প্ল্যান্টের ক্ষেত্রে আমাদের যে নিচে ভূগর্ভস্থ জলটা তোলা অর্থাৎ বোরিংটা কি আমাদের আগে থাকতে করে রাখতে হবে? না দেখুন, না এখন তো সমস্ত জায়গায় আপনি দেখুন এই এই যে প্ল্যান্ট, এটার ক্রেজ এখন সমস্ত জায়গায় খুবই বেশি। আপনি হয়তো আপনার এরিয়ার মধ্যে 4-5 জায়গাতে এই প্ল্যান্টটা পেয়ে যাবেন, কিন্তু সব জায়গা থেকে তো আর ভূগর্ভস্থ জল তোলা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনি আপনার কলের জলের লাইন, কারণ জলটা তো ফিল্টারই হচ্ছে, সেক্ষেত্রে আপনি আপনার রেগুলার যে কলের জল আছে সেটাও আপনি ইউজ করে আপনি, মানে আমরা যে রেগুলার ট্যাঙ্কের জল আমরা ইউজ করে থাকি সেইটাকে আরো সেটাকে আপনি আর এটা তো পিউরিফাই করে দিচ্ছে, তো সেক্ষেত্রে আপনি ওই জলটা ইউজ করতে পারেন ব্যবসা। আচ্ছা, তো এই বিজনেস শুরু করবার জন্য যাবতীয় যে পারমিশনস গুলো লেগে থাকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, সেই ক্ষেত্রে কি আপনারা হেল্প করে থাকেন? সেই ক্ষেত্রে দেখুন, এটার ক্ষেত্রে একটা ISI এর যে আপনি দেখুন বোতলে ISI এর একটা মার্ক আছে, এছাড়া আপনাদের ট্রেড লাইসেন্স লাগবে এবং একটা ফ্যাসাই লাইসেন্স লাগবে, কারণ
যেহেতু এটা জল তো সেক্ষেত্রে এই লাইসেন্সগুলো আপনি কোথা থেকে কত কম খরচায় করাতে পারবেন সেই সমস্ত ডিটেইলস আমরা আপনাকে বলে দেব। আচ্ছা মানে যাবতীয় লাইসেন্স পত্র কোথা থেকে করতে হবে কিভাবে করতে হবে আপনারা গাইড করে দেবেন, সমস্ত রকম গাইড আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন। লাইসেন্সগুলো নেওয়ার পর আমরা কি মেশিন ইনস্টল করতে পারি নাকি তার আগে ইনস্টল করতে? তার আগে আপনি করতে পারেন, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে সেই সমস্ত যে প্রসেসগুলো থাকে সেগুলো আমরা আপনাকে বলে দেব। আপনারাই এই যে আরো ওয়াটার প্ল্যান্টটাকে বাড়িতে ইনস্টল করে দেবেন? হ্যাঁ, আমাদের টেকনিশিয়ান যাবে, সে গিয়ে আপনাকে সমস্ত কিছু ইনস্টল করে আপনাকে সম্পূর্ণ ট্রেনিং দিয়ে আসবে আপনি কিভাবে এটা ইউজ করবেন। এই প্ল্যান্টটাকে চালনা করা বা মেইনটেনেন্স করবার জন্য আমাদের কি সব সময় বসে থাকতে হয় মেশিনের সামনে? এখানে সেক্ষেত্রে একজন অপারেটর হিসেবে একজন বসে থাকলেই হবে। সেই অপারেটর হিসেবে কি ট্রেনিং নেওয়ার প্রয়োজন থাকে? সেক্ষেত্রে হ্যাঁ, ট্রেনিং তো নিতেই হবে, দেখুন সবাই তো আর মেশিন চালাতে জানেন না, তো সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান যখন যাবে তো আপনি করবেন বা আপনি কাউকে দিয়ে করাবেন, আপনি কাউকে ট্রেনিং দিয়ে একবার কেউ শিখে নিলে সে অন্য একজনকে শিখিয়ে দিতে পারে। আমরা যদি প্রথমে অটোমেটিক প্যাকেজিং মেশিন না ইউজ করে থাকি, মানে একদম বোতলে ফিলিং মেশিন যদি অটোমেটিক না ইউজ করে থাকি, তাহলে ম্যানুয়ালি আমরা করব? হ্যাঁ, ম্যানুয়ালি। এটা শুধু আপনি জলের লাইনটা সেট করে দেবেন, এই মেশিনের মাধ্যমে ফিল্টার হয়ে আপনি ট্যাঙ্কিতে জমা হবে, দেন এই যেরকম আমরা দেখি জলের বোতল, আমরা এই 20 লিটারের বোতলগুলো যে ভরে আনি লোকালিটি থেকে, সেরকম ভাবে আপনি এটা বিজনেসটা বিক্রি করে আপনি করতে পারেন। আর যদি আমরা এই পিপি বটলসে যদি আমরা জল পিপি বটলসে করলে দেখুন, এবার যদি আপনি ছোট করে করতে চান সেক্ষেত্রে এরকম রেডি বোতল আপনার মার্কেটে কিনতে পাওয়া যায়। আপনি মার্কেট থেকে রেডি বোতল কিনে এনে তারপর জলটা ম্যানুয়ালি ভরে সিল করে দিয়ে আপনি মার্কেটে বিক্রি করতে পারেন। আর যদি আমরা একেবারে প্লাস্টিক বটল সমেত করতে চাই, সেই মেশিনারিজ কি আপনাদের কাছে অ্যাভেলেবল আছে? সেই সেটা ইনজেকশন মোল্ডিং মেশিনের প্রয়োজন হয়, সেটা সম্পূর্ণ একটা বড় প্ল্যান্ট হয়, সেটা একদম ফুল প্ল্যান্টের ক্ষেত্রে আমরা সেই সমস্ত হেল্প আপনাকে করে দেব। মানে আমরা যদি শুধুমাত্র এই আরো প্ল্যান্টটা বসাই, আপনি বললেন 1.5 লক্ষ টাকা খরচ পড়বে? হ্যাঁ, শুধু আরো প্ল্যান্টের ক্ষেত্রে। এবার যদি ফুল প্ল্যান্ট এর সঙ্গে আমরা যত অ্যাড অন করতে চাইবো, মানে আমরা যদি অটোমেটিক ভাবে ফিলিং মেশিন বসাতে চাই বা প্লাস্টিক মোল্ডিং মেশিন বসাতে চাই, আরো এক্সট্রা অ্যাড অন হচ্ছে, সেইভাবে আপনার যেরকম রিকোয়ারমেন্ট হবে সেইভাবে মেশিনের রেটটা বাড়বে। এই মেশিন ইনস্টল করবার ক্ষেত্রে আমরা যদি আমাদের টাকা পয়সার যদি কম থেকে থাকে দর্শক বন্ধুদের, আপনারা কি এখান থেকে লোনে মেশিন দেন, মানে লোনে কিস্তিতে? দর্শক বন্ধুদের আমি জানাতে চাইবো যে আপনি যদি আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার কোনো লোন প্রসেসের দরকার, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ এখান থেকে আপনার বিজনেস পারপাস লোনের যে ডকুমেন্টস প্রয়োজন সেগুলো আমরা প্রোভাইড করে দেবো, আপনি আপনার নিয়ারেস্ট ব্যাংক থেকে আপনি লোন প্রসেস করিয়ে আপনি মেশিনটা পারচেস করতে পারবেন। এই মুহূর্তে এই মিনারেল ওয়াটারের বিজনেসটাকে আপনি হাই প্রফিটেবল এবং ভীষণই ডিমান্ডিং কেন বলবেন? অবশ্যই, কারণ দেখুন জল হচ্ছে আমাদের 12 মাসই প্রয়োজন হয়, আর এখন গরমকালে তো এই ক্রেজটা সব থেকে বেশি। আমাদের রেগুলার বেসিসে কত জল আমরা খেয়ে থাকি, জল খাওয়া শরীর স্বাস্থ্যের পক্ষে ইভেন ভালো, তো সেক্ষেত্রে এটার ক্রেজ এটা সারা বছরই থাকবে এবং সব সময় থাকবে, এটার ক্রেজ কোনো সময় কমবে না। আর এখন আমরা রেগুলার বেসিসে আপনি দেখবেন যে বাড়ির গলিতে গলিতে ভ্যান নিয়ে এরকম জার্নি কেউ না কেউ থাকছে প্রায় বলতে গেলে সবসময়, তো তাহলে আপনারা অবশ্যই নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে এই বিজনেসটার ক্রেজটা কতটা, মানে আমরা তাদের যদি সাপ্লাই করি মার্কেটিং এর অসুবিধা হবে না। মার্কেটে আপনার লোকালে যদি একটা খুলে বসেন, আপনার আশেপাশের লোকজনই আপনার রেগুলার আপনার কাস্টমার হয়ে যাবে, আপনার বাইরে আর যেতে হবে না। তা মোটামুটি আমরা যদি লিটার হিসাবে ধরি, আমাদের কি রকম প্রফিট মার্জিন থাকে এই বিজনেসে? প্রফিট মার্জিন বলতে দেখুন, আমি যদি এটা হিসাবে বলি, এটা হচ্ছে আপনি যদি পুরো যার শুধু আপনি বিক্রি করেন, আপনার মোটামুটি খরচা হিসাবে আপনি পার জারে আপনি 12 টাকা থেকে 13 টাকা আপনি পাবেন, ঠিক আছে? আর যদি বোতলের ক্ষেত্রে যদি আপনি একদম নর্মাল মার্কেট থেকে বোতল যদি আপনি কিনে নেন, তো সেক্ষেত্রে আপনার পার বোতলে 2.5 টাকা করে আপনার লাভ আছে। এবার এটা হচ্ছে লিটার বেসিসে, এবার আপনার 500 লিটারের আপনার 2 টাকা থেকে 2.5 টাকা, যেমন 500 লিটারের একটা বোতল আপনার 10 টাকায় বিক্রি হচ্ছে, 1 লিটারের একটা বোতল 20 টাকা, 25 টাকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে হয়, আপনার সেইভাবে লাভ আছে। এবার আপনি যদি সঠিকভাবে মার্কেটিং টিকটা করতে পারেন, তো সেক্ষেত্রে আপনার পার ডে বেসিসে 5 থেকে 10 হাজার টাকা করে আপনার ডেইলি ইনকাম আছে। মানে আমরা যদি শুধু 20 লিটার্সের জারগুলোকেই ধরি, আমরা প্রথম দিকে বটল ফিলিং এর মেশিনের যেহেতু ডিমান্ড প্রয়োজন পড়ে, তাই মেশিনটা বটল ফিলিং মেশিন না ইউজ করে যদি 20 লিটারের জারই শুধু ফিল আপ করি, শুধু ফিল আপের ক্ষেত্রে আপনি 5 হাজার টাকা আপনি ডেইলি বেসিসে ধরে রাখুন, কারণ রেগুলার বেসিসে আপনার প্রচুর ক্লায়েন্ট আপনি পেয়ে যাবেন, কারণ এই জলের যা রিকোয়ারমেন্ট। 20 লিটারের জার নিয়ে যদি আমরা বিজনেস শুরু করি, সেক্ষেত্রে কোনো প্লাস পয়েন্ট কি থাকে? 20 লিটারের জারগুলো আমরা অবশ্যই আছে প্লাস পয়েন্টগুলো, দেখুন 20 লিটারের জারগুলো আমরা কোথায় কোথায় ইউজ হয় দেখতে পাই, আমাদের রেগুলার বেসিসে আমরা বাড়িতে ইউজ করি, বিভিন্ন অফিস দোকানপত্র স্কুল এই সমস্ত জায়গায় ইউজ হয়, তো সেক্ষেত্রে আপনি যদি একবার আপনার লোকালিটি নিয়ারেস্ট এই জায়গাগুলোকে যদি আপনি ক্যাপচার করেন, তো সেক্ষেত্রে আপনি রেগুলার বেসিসে আপনি তো কাস্টমার পেয়েই গেলেন, এছাড়া বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি বিভিন্ন মিটিং হয় সেই সমস্ত জায়গায় রিকোয়েস্ট মানে হিসাবে আপনি পেয়ে যাবেন। আমরা একবার যেই জায়গায় দেওয়া শুরু করি সেই জায়গাটা আমাদের বাধা কাস্টমারের মতো হয়ে যায়। হ্যাঁ, বাড়ি স্কুল কলেজ অফিস দোকান এই সমস্ত তো পেয়েই যাচ্ছে, হচ্ছে খুবই একটা সহজলভ্য
মানে সহজলভ্য জিনিস যেটা আপনার মার্কেটিংটা কি করবেন আপনার ভাবতে হবে না একদমই তাই তো সেই ক্ষেত্রে আপনি এই বিজনেসটা এটা এই মেশিনটা বসিয়ে আপনার বিজনেসে মার্কেটিং করতে আপনার সমস্যা হবে না কারণ কিছু কিছু বেশিরভাগ বিজনেসের ক্ষেত্রে এমন হয় যে আমি বিজনেস করলাম প্রোডাকশন করলাম কিন্তু বিক্রি করব কোথায় একদমই তাই কারণ জল খেতে হবেই হ্যাঁ একদম জল তো আমরা সবার প্রয়োজন তো সেই ক্ষেত্রে এটা আপনার বিক্রি কোথায় করবেন সেটা আপনার মাথা ঘামাতে হবে না একবার জানতে পারলে আপনার নিয়ারেস্ট কাস্টমার আপনার কাছেই আসবে আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে এত একটা সুন্দর এবং সময় উপযোগী ব্যবসার আইডিয়া আজকে আমাদের এই ক্যামেরার সামনে তুলে ধরার জন্য এবং আপনাদেরও দর্শক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটা দেখা আমাদের সাথে থাকার জন্য।